আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আমাদের ভিডিও দেখার পরে অনেকেই প্রশ্ন করেন, তো একটা প্রশ্ন ছিল যে হিজড়া বেবি কেন হয়, হিজড়া বাচ্চা কেন হয়, এই টাইপের একটা প্রশ্ন ছিল। যাই হোক, আমরা হিজড়াদের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল, তাদের প্রতি সহানুভূতি আছে। আমাদের সমাজে পুরুষ এবং নারীদের জন্য আলাদা আলাদা যে মর্যাদা আছে, আসলে হিজড়াদের জন্য এরকম নাই। তো আমরা আগেই তাদের প্রতি বলে নিচ্ছি যে আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে তাদের প্রতি সহানুভূতিশীল হই, হয়তো তারা এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। যাই হোক, এখন মূল পয়েন্টে আসি। মূল পয়েন্টটা হচ্ছে যে প্রশ্নটা ছিল যে হিজড়া বেবি কেন হয়। আমাদের সমাজে হিজড়া নিয়ে প্রচুর কুসংস্কার আছে, বেবি জন্ম নিয়ে যে হিজড়া বাচ্চা কেন হয় এই নিয়ে অনেক কুসংস্কার আছে। অনেকে অনেক ধরনের ভুল জানে। এর ভিতরে সবচেয়ে বড় ভুল হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফের সেক্সুয়াল যে পজিশন গুলো, যে আসন গুলো তারা ইউজ করে সেক্সুয়াল রিলেশনের ক্ষেত্রে, সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে, তো এখানে অনেকে বলে যে এটা এই পজিশন হলে বাচ্চা হিজড়া হবে, এই পজিশন হলে হিজড়া হবে, এটা একটা কুসংস্কার। আবার অনেকে বলে প্রকৃতির একটা অভিশাপ, আবার অনেকে বলে স্রষ্টার একটা অভিশাপ। বিষয়টা হচ্ছে এরকম না, এটা অভিশাপ না। তাদেরকে আমরা আসলে যৌন প্রতিবন্ধী টাইপের একটা কিছু, তারা যাদের সবকিছুই ঠিক আছে, তাদের দেহের সমস্ত অর্গানগুলো ঠিকভাবে বাড়ে, কিন্তু তাদের যে সেক্স অর্গানগুলো, এই সেক্স অর্গানগুলো ঠিকভাবে বাড়ে না। কারোর মধ্যে দেখা যায় ছেলে, তার ভিতর মেয়েলি কিছু বিষয় চলে আসে, বা ছেলে সে সব ঠিক আছে, তার সেক্স অর্গানটা ঠিকভাবে পরিপূর্ণভাবে বিকাশ হয়নি, অথবা তার আচার আচরণের মধ্যে সেক্স অর্গান বিকাশ হয়নি, প্লাস তার আচরণের মধ্যে মেয়েলি একটা ভাব আছে। আবার দেখা যায় কোনো মেয়ে, তার মধ্যে তার যে ফিমেল অর্গান আছে, প্রাইমারি সেকেন্ডারি যে অর্গানগুলো আছে, এগুলোর বিকাশ ঠিকভাবে হয়নি, তার ভিতরে আবার ছেলেদের মতো একটা ভাব চলে আসে। টোটাল কথা হচ্ছে যে যদি যৌন অর্গানগত যে ত্রুটিগুলো আছে, বা সেক্স অর্গানগত যে ত্রুটি, এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এই এর ত্রুটি যাদের মধ্যে আছে, তাদেরকে আমরা আসলে সমাজে হিজড়া বলি। এখানে আমরা এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে ছেলে এবং মেয়ে কেন হয়। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো বা একটু তাদের জন্য সহজ হবে, আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি এখন যে একটা ছেলের যে ক্রোমোজোম এক্স এবং ওয়াই থাকে, এবং একটা মেয়ের এক্স এক্স ক্রোমোজোম থাকে। তো সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে যখন মিলিত হয়, তখন ছেলের একটা এক্স এর সাথে যদি মেয়ের একটা এক্স মেলে, তাহলে একটা মেয়ে বাবু হবে বা মেয়ে সন্তান হবে। আর ছেলের যদি একটা ওয়াই ক্রোমোজোমের সাথে মেয়ের একটা এক্স ক্রোমোজোম মেলে, তাহলে এক্স ওয়াই মানে একটা ছেলে বাবু হবে। এটা হচ্ছে বাচ্চা হওয়ার একটা নিয়ম। তো এখানে যদি কোনো কারণে এই ক্রোমোজোমের ত্রুটি হয়, ক্রোমোজোমের ত্রুটিগত কারণে দেখা যায় যে সেক্স অর্গানগুলোর সমস্যা হয়, যেমন এক্স এক্স ওয়াই, এখানে এক্স এক্স এর কারণে তার ভিতরে চলে আসলো, তার ভিতরে আপনার মেয়েলি, মেয়ের আঙ্গিকভাবে মেয়ে হলো, তার ভিতরে একটা ছেলের বৈশিষ্ট্য চলে আসে। আবার যদি এক্স ওয়াই ওয়াই থাকে, তার ভিতরে দেখা যায় যে এইরকম একটা ছেলের বৈশিষ্ট্য চলে আসে। তো বৈশিষ্ট্যগুলো হয় কি, মেয়ের মধ্যে ছেলে, ছেলের মধ্যে মেয়ে, এই টাইপের একটা বৈশিষ্ট্য চলে আসে, এবং পরিপূর্ণভাবে তার এই অর্গানগুলো বিকাশিত হয় না। আর একটা বিষয় হচ্ছে যে একটা ছেলের যে আছে আপনার টেস্টিস বা অন্ডকোষ্ঠটা আছে, আর একটা মেয়ের যে ডিম্বাশয় আছে, এখান থেকে কিন্তু যখন বেবি হয়, বাচ্চা হয়, বাচ্চা হলে তাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে মায়ের গর্ভে বাড়তে থাকে। এখানে ছেলেদের যে অন্ডকোষ বা যে টেস্টিস, আপনারা বুঝতে পারছেন আশা করি, তো এখান থেকে ছেলের যে পুরুষ যৌন হরমোনটা নিঃসরণ হয়, এবং মেয়েদের ওভারি থেকে যে ওভারিটা, ছোট্ট ওভারিটা তৈরি হয়, এই ওভারি থেকেও মেয়েলি যৌন হরমোনটা নিঃসরণ ঘটে, এবং এই হরমোনের দ্বারা তার বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোর বিকাশ সাধন হয়। কোনো কারণে যদি এখানে হরমোন নিঃসরণেরও সমস্যা হয়, যদি হরমোনের কোনো প্রবলেম হয়, তাহলেও কিন্তু তার এই অঙ্গগুলো বিকাশ লাভ করবে না। হ্যাঁ, যেমন একটা মেয়েলি মানে উপরে দেখতে সব মেয়ের মতো, কিন্তু তার যৌন যে মানে যৌন যে অর্গান বা যৌন যে অঙ্গটা বা জরায়ু, তারপরে আপনার যোনি, তো এগুলো ঠিকভাবে গঠন হবে না। আবার ছেলেদের প্যানিস ঠিকভাবে গঠন হবে না। স্বাভাবিকভাবে এই যে বেবিটা হবে, এই বেবিটা হবে কি, এটাই হচ্ছে হিজড়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আসলে একটি মানে ক্রোমোজোমের গঠনগত, বা বাচ্চার যখন দেহে বাড়ে,
মায়ের গর্ভে বাড়ে তখন তার পরিপূর্ণ বিকাশ হওয়ার একটি ত্রুটি আসলে। এটা কেউ কারো দোষ না যে হিজড়া হয়ে এই পৃথিবীতে আসছে, এটা যে তার ইচ্ছা আসছে বিষয়টি কিন্তু এরকম না। আমরা সহজভাবে বলতে পারি যে বা সৃষ্টিকর্তা বা স্রষ্টার ইচ্ছায় আসলে এরকম হয়েছে। সো তার সম্মানের ক্ষেত্রে সে কিন্তু সম্মান পাওয়ার যোগ্য। সে কিন্তু মানুষ, আমাদের মতো মানুষ, হয়তোবা তার সেক্সের পরিচয়টা আলাদা। তার আমাদের যেমন মনের ভিতরে একটা ভালো লাগা, ভালোবাসা, চাহিদা আছে, তারও আছে। তার অঙ্গের কারণে হয়তোবা সে সেই চাহিদাটা পূরণ করতে পারে না। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক শেয়ার দিন। আপনাদের মানে কমেন্ট পেলে ভালো লাগে, অবশ্যই চেষ্টা করি কমেন্টের উত্তর দিতে। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন।